পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। পঞ্চগড়ের আটোয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি আটোয়ারি উপজেলা শাখার আয়োজনে উপজেলা মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সমর্থকগণের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় বিএনপির ইফতার পার্টি। এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ ও দলের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটোয়ারি উপজেলা শাখার ওলামা দলের অন্যতম সদস্য কারী মোহাম্মদ আজিজুর রহমান। বিএনপি আটোয়ারি উপজেলা শাখার আহ্বায়ক এজেডএম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কুদরত ই খুদার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নৌশেদ জামির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রিনা আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল্লাহেল বাকি, মতিয়া রহমান সহ প্রমুখ বক্তব্য রাখেন।